মনুভেলি চা বাগান এলাকায় এক গৃহবধূকে মদের বোতল ভেঙে পেটের মধ্যে ঢুকিয়ে প্রাণে মারার চেষ্টা গৃহবধূর স্বামী ও স্বামীর বোনের জামাই। সংবাদে প্রকাশ, নগল বাউরি প্রায় সময়ে আকণ্ড মদ্যপান করে সে তার স্ত্রী পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারপিট চালায় বলে অভিযোগ। আজ রাত 10টা নাগাদ নকল বাউরি এবং তার বোনের জামাই স্বপন বাউরি মিলে পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারপিট চালায় এবং কোনো এক সময় নকল বাউরি এবং তার বোনের জামাই স্বপন বাউরি মিলে মদের বোতল ভেঙে পূর্ণিমা বাউরির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে করে গুরুতর ভাবে আহত হয় পূর্ণিমা বাউরি। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে ভিড় জমান। পাশাপাশি খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা, গিয়ে গুরুতর আহত পূর্ণিমা বাউরিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে পূর্ণিমা বাউরি সংকটজনক অবস্থায় কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ণিমা বাউরি উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। তোমার নাম কিতা? তার নাম কিতা? ওই যে মহিলা তাইনের নাম পূর্ণিমা বাউরি, বাড়ি কোন জায়গাতে? তোমার নাম কিতা? তোমার কি হয় তাইনে? নাম কি জানেন? বয়স কেমন হইব?